নমস্কার, আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমার লেখা একটা কবিতা আবৃত্তি করব। যদি ভালো লাগে অবশ্যই আমাকে আপনাদের সঙ্গে রাখবেন, সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজ ঠাকুর পরম পুরুষ যুগাবতার শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কে নিয়ে সামান্য একটু লেখা। এই লেখায় যে কবিতাটা আমি লিখেছি আমি সেটাই পাঠ করে শোনাচ্ছি। ঠাকুরের সেবা কবিতাটার নাম, ঠাকুরের সেবা। একদিন আমি গিয়েছিলাম বেলুড় মঠে ঠাকুরকে প্রণাম করব বলে। হঠাৎ আমার দৃষ্টি আকৃষ্ট হলো সেই মানুষটার দিকে। কি করছেন উনি এই কাঠফাটা রোদ্দুরে? পাশ দিয়ে একজন মহারাজকে যেতে দেখলাম। একটু কৌতূহল হলো, জিজ্ঞাসা করলাম, মহারাজ আমার প্রণাম নেবেন? যদি অভয় দেন তো দুটো কথা জিজ্ঞেস করি। উনি আমায় অভয় দিয়ে বললেন, অবশ্যই পারেন। আমি বললাম, এই গরমে শুভ্র বসনে উনি কি করছেন বাগানে? মহারাজ মৃদু হাসলেন, আমাকে বললেন, যার কথা আপনি জানতে চাইছেন উনি ব্রহ্মচারী অভয় মহারাজ, ইনফোসিসে মোটা মাইনের চাকরি ছেড়ে ঠাকুরের সেবায় নিয়োজিত হয়েছেন। উনি মঠে তরুণ সন্ন্যাসী, রৌদ্রে যে গাছগুলো শুকিয়ে যাচ্ছে তাদের জীবিত করার জন্যই তার এই প্রচেষ্টা। আমি অবাক হলাম, বাকরুদ্ধ হয়ে গেল। সামাজিক পারিপার্শ্বিক ভোগ বিলাস লালসা কোনো কিছুই যাকে গ্রাস করতে পারেনি সেই মানুষটা ঠাকুরের সেবায় এসে কাঠফাটা রোদ্রে এয়ার কন্ডিশনের মিষ্টি সুন্দর হাওয়া ত্যাগ করে প্রকৃতির খরতাপে তিনি ওই বাগানে ছোট ছোট গাছেদের নতুনভাবে সৃজন করছেন, নতুনভাবে বাঁচাবার জন্য তিনি তাদের ওপর একটু সেবা করছেন, যাতে গাছগুলো আবার স্বমহিমায় জাগরিত হয়। আমি তখন ভাবলাম, এটাই কি ঠাকুরের মাহাত্ম্য, এটাই কি ঠাকুরের সেবা? নমস্কার, এখানেই আমার কবিতাটা শেষ হলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এইরকম ছোট ছোট ভিডিও পেতে অবশ্যই আপনারা আমাকে আপনাদের সঙ্গে রাখবেন। রাখছি তাহলে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।